কচু শাক বানাবার জন্য নিয়ে নিয়েছি এখানে কচু শাক, এটা সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, দিয়ে জল ছড়িয়ে নিয়েছি। নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করিনি। পেঁয়াজ কুচি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আদা বাটা নিয়েছি। আসুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু লাল ভাজা হবে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। দিয়ে দেবো চিংড়ি মাছটা, দিয়ে দেবো ছোলার ডালটা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করুন। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে এটা একটু নাড়বো। টমেটো গলে গেছে, দিয়ে দেবো মধ্যে একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, দিয়ে দেবো একটু লাল লঙ্কা, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কচু শাকটা। দিয়ে করে এটা ভালোভাবে নাড়বো। কচু শাক আমার রেডি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। কচু শাক আমার রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাবেন।